এটাই হলো খাঁটি পারমিজান চিজ। ইতালীয় ভাষায় পারমিজানো রেজিয়ানো, একমাত্র ইতালির নির্দিষ্ট এক অঞ্চলে সেই চিজ তৈরি হয়। বিশ্বের বাকি সব পারমিজান চিজ আসলে ভুয়া। আমার স্ত্রীর পরেই পারমিজানের স্থান, সে আমার প্রেমিকা, সবই হাতে করে করতে হয়। পারমিজানের এত কদর কেন, কিভাবেই বা সেই চিজ তৈরি করা হয়? শুধু ইতালির উত্তরে নির্দিষ্ট এক অঞ্চলেই পারমিজানো রেজিয়ানো উৎপাদন করার অনুমতি রয়েছে। সেখানকার গরু শুধু খড় ও ঘাস খায় এবং দুধ দেয়। পারমিজান কনসর্টিয়ামের নিয়ম অনুযায়ী গরুকে সাইলেজ বা প্রাণীজাত সাপ্লিমেন্ট খাওয়ানো নিষিদ্ধ। গ্রাজিয়ানো তার চিজের জন্য মোদেনার বিরল প্রজাতির সাদা গরুর দুধও ব্যবহার করেন। 71 বছর বয়সে এই মানুষটি অ্যাপেনিনিস পর্বতের টিলার উপর এক চিজ সমবায়ের কর্ণধার। সেখানে শুধু অর্গ্যানিক পারমিজান তৈরি হয়। প্রায় 1000 বছর ধরে এই এলাকায় বিশেষ পরিবেশ অটুট রয়েছে। জলবায়ু, বাতাস, পানিসহ গোটা এলাকার অনন্য বৈশিষ্ট্য রয়েছে, ফলে আমরা প্রকৃতি নির্ভর চিজ তৈরি করতে পারি। শুধু তাজা গরুর দুধ ব্যবহারের অনুমতি রয়েছে। তামার আধারে সেটি হালকা গরম করা হয়, তাতে গাঁজানো হুই ও লাভ নামের বাছুরের পেটের এনজাইম যোগ করা হয়, যা দুধকে দইয়ে পরিণত করে। তথাকথিত চিজ হার্ব দিয়ে ঘন ঘাঁটতে হয়, সেই দুধ কোনো অবস্থায় গরম হলে চলবে না। প্রতিটি খুঁটিনাটি বিষয়ের দিকে নজর দিতে হয়, সেটাই আসল রহস্য। দুধ দইয়ে পরিণত হলে গরম করার পর নির্দিষ্ট আকার পাওয়া যায়। 1 কিলো চিজের জন্য 15 লিটার দুধের প্রয়োজন হয়। পাতলা লিনেন কাপড়ের সাহায্যে কড়াই থেকে 80 কিলো ওজনের ডেলা তুলে নিয়ে ভাগ করা হয়। আমরা এগুলিকে যমজ বলি, কারণ এই ডেলা থেকে আমরা পারমেজান চিজের 2টি ডেলা পাই। সেই ডেলা ছাঁচে ভরা হয় এবং তাতে পারমেজান কনসর্টিয়ামের ছাপ বসানো হয়। সেই প্রতিষ্ঠান নিয়মিত চিজের মান পরীক্ষা করে। সেই চিজের উপর নির্দিষ্ট ছাপ দেখে খাঁটি পারমেজান চেনা যায়। এটাই স্থায়ীভাবে চিজের পরিচয় শনাক্ত করার ম্যাট্রিক্স। সবার শেষে চিজ লবণাক্ত তরলে ডোবানো হয়। সেখানে আর্দ্রতা শুষে নেওয়া হয়। 20 দিন লবণাক্ত তরলে ডোবানো থাকে। সেই লবণ চিজের ডেলার মাঝের অংশতে পৌঁছতে 6-7 মাস লেগে যায়। বিশাল গুদামে কমপক্ষে 12 মাস ধরে চিজের ডেলার চূড়ান্ত রূপ পায়। নিখুঁত রূপ দিতে সেগুলি নিয়মিত ঘোরানো হয় এবং ব্রাশ দিয়ে ঝাড়া হয়। আলাদা করে প্রতিটি টুকরোর মান পরীক্ষা করা হয়। এর জন্য বিশেষ হাতুড়ি দিয়ে ঠুকে মন দিয়ে শব্দ শুনতে হয়। ভেতরে ফাঁপা অংশ বা চির রয়েছে কিনা নকলে তা শোনা যায়। পরীক্ষায় পাশ করলে চিজ অনুমোদন চিহ্ন পায়। খাঁটি পারমিজানো রেজিয়ানো। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে, আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।